إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান শেষ করে ঈদুল ফিতর করার তৌফিক দান করলেন, বলুন আলহামদুলিল্লাহ। যদিও ঈদুল ফিতর অন্যান্য সমস্ত ঈদ থেকে ভিন্ন, আমরা নিজ নিজ বাড়িতে বাসাতেই ঈদের সালাত আদায় করলাম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিয়ামত রয়েছে, অসংখ্য নিয়ামত রয়েছে, তার সবসময় শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বিপদ আপদে বালা মুসিবতে কল্যাণের বহু দিক রয়েছে, এটা আমাদেরকে সবসময় বিশ্বাস করতে হবে। সাল্লাত এবং সালাম নাজিল হোক প্রিয়নী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুলিল আলামিন, যিনি যেখানে মুশকিল সেখানে সহজ করেছেন দিনের বিধিবিধানকে ওহির মাধ্যমে। আজকে পহিলা শাওয়াল, ঈদুল ফিতরের দিন, 1441 হিজরি মোতাবেক 24 মে 2020। মসজিদুল হারামে ঈদুল ফিতরের যে মূল্যবান খুতবা হয়েছে, এইরকম এত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ব মূল্যবান খুতবা আমি খুব কমই শুনেছি। সুতরাং খুতবাটি আমাদের যে সম্মানিত এক ভাই শেখ পাঠালেন, জাযাহুল্লাহু খায়রান, সেই খুতবাটি ঈদের দিনে অনুবাদ না করে পারলাম না। খুতবা প্রদান করেছেন মহামান্য শেখ ডক্টর সালেহ বিন হুমায়দ হাফেজাহুল্লাহ তাআলা, মসজিদুল হারামের ইমাম এবং খতিব। আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলমিন তাঁর মহাক্ষমতা দ্বারা সব কিছুর অস্তিত্ব দান করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে যা কিছুই দিয়েছেন তাই মানুষের কাছে রয়েছে, যা কিছুই মানুষের কাছে আছে আল্লাহ রাব্বুল আলমিন দান, এবং আল্লাহ রাব্বুল আলমিন যাকে রক্ষা করেছেন সেই রক্ষা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ কল্যাণের শেষ নেই, তাঁর তৌহিদের সাক্ষ্য প্রদান করছি, যিনি এক ও একক, যার কোনো শরিক নেই, যার সুন্দর সুন্দর নাম রয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে রেসালাতের সমাপ্তি ঘটেছে, যার রয়েছে বহু অসাধারণ মুজিজাত, তার প্রতি অসংখ্য সালাত এবং সালাম, এবং তার বংশধার, তাঁর সাহাবাই কেরাম সকলের ওপর রহমত বর্ষিত হোক, এবং তাদের যারা অনুসারী সত্যিকার তাদের ওপরও শান্তি এবং রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক। অতঃপর সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলমিনের ভয়ভীতির ওসিয়ত করছি, তাকওয়া অর্জন করুন। তাকওয়া, আল্লাভীরুতা মানুষের জন্য উত্তম সম্পদ এবং তা অত্যন্ত লাভবান ব্যবসা। এই জীবনে
যেই ব্যক্তি বেশি ঘুমিয়েছে সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারেনি, যেই ব্যক্তি নিদ্রায় মগ্ন থেকেছে সেই ব্যক্তিকে পিছিয়ে বহু মানুষ এগিয়ে চলে গেছে। এবং মানুষের যুগের যে আবর্তন বিবর্তন, এতে মানুষ যেসব পাপাচারে লিপ্ত হয় এগুলির ক্ষেত্রে মানুষ প্রত্যেকে ঋণী। হে মানুষ, তোমরা কিছুদিনের জন্য আছো, শিগগির তোমরা এখান থেকে প্রস্থান করবে। হে উদাসীন মানুষ, তোমরা একদিন এখান থেকে অবশ্যই বিদায় নেবে। এসব কথা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন এবং মানুষের প্রতিটি কথা লেখা হচ্ছে, প্রতিটি কথার হিসাব হবে। এবং হে বান্দা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তলব করা হবে। জি, সুতরাং কখন তওবা করবেন চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার আয়াত নম্বর 205 থেকে 207 ইরশাদ করছেন, আফারায়তা ইন মাত্তানাহুম সিনিন, আচ্ছা বলো তো তাদেরকে যদি বহু বছর আমি সুযোগ সুবিধা দিব, বিলাসের সুখের সামগ্রী দান করি দীর্ঘ সময় ধরে, তারপরে তাদের সাথে যে প্রতিশ্রুত রয়েছে মৃত্যুর কথা, তা যদি এসে পড়ে বা তাদের ধ্বংসের সময় চলে আসে, তাহলে তো তাদের যে ভোগের সামগ্রী ছিল যেসব তারা পৃথিবীতে ভোগ করত, সেগুলি তাদেরকে কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। হে মুসলিম, আপনাদের ঈদ মোবারক হোক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের পক্ষ থেকে সিয়াম কিয়াম এবং যাবতীয় নেক আমল কবুল করুন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আস-সিয়াম ওয়াল কিয়াম ওয়া সাইরাত তাআত। এটি এমন একটি দিন যেটি মোবারক দিনগুলির একটি গুরুত্বপূর্ণ দিন। এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের ঈদের দিন, ঈদুন আহলাল ইসলাম, আহলে ইসলামদের এটি হচ্ছে ঈদের দিন, উৎসবের দিন। ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ওপর এতে তাঁর পক্ষ থেকে বহু অনুগ্রহ হয়ে থাকে নেকির মাধ্যমে এবং সৎকর্মশীল হওয়ার মাধ্যমে, মানুষের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে এবং অনুগ্রহের মাধ্যমে। এছাড়াও এই ঈদকে ঈদ এই জন্যই বলা হয় যে ঈদ প্রতি বছর বারবার ফিরে আসে। আমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ আমাদের কাছে নিয়মিত আসতে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ সকল অস্তিত্বকে শামিল, সকল সৃষ্টিকে শামিল, তার অনুগ্রহ, তার রহমত, তার মাগফিরাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে যে কোনো কঠিন অবস্থার একদিন সমাপ্তি ঘটবে। চিরকাল মানুষ সংকটে থাকবে না এবং মানুষের বিপদ আপদ দীর্ঘায়িত হবে না এবং যে কোনো রাতের ভোর রয়েছে এবং ধৈর্য ধারণ করা হচ্ছে একটি ইবাদত, সন্তুষ্টি প্রকাশ করা তাকদীরের প্রতি হচ্ছে ঈমান এবং মানুষের দোয়া মানুষের দুশ্চিন্তা বালা মুসিবতকে দূরীভূত করে। জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান যিনি মানুষের দস্তুটিকে ঢেকে রাখেন এবং তিনি বালা মুসিবতকে দূরীভূত করেন। হে মুসলিম, মানুষকে অধৈর্য করে সৃষ্টি করা হয়েছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে অধৈর্য করে সৃষ্টি করা হয়েছে, মানুষ তাড়াহুড়া করে থাকে, মানুষের স্বভাব হচ্ছে তর্ক বিতর্কে খুব বেশি জড়িয়ে পড়া এবং মানুষের ওপর এমন একটা সময় এসছে যে সময় তাদের কারো অস্তিত্ব ছিল না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং মানুষ নিজের সম্পর্কে সবচেয়ে বেশি খবর রাখে যে সে কী অবস্থায় রয়েছে। ইমাম ফজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, আন্নাসু
মাদামু ফি আফিয়া ফাহুম মাস্তুরুন, মানব জাতি যতক্ষণ পর্যন্ত নিরাপদ রয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের মান ইজ্জত এবং তাদের অবস্থা আবৃত রয়েছে। ফায়দা নাজাল আল বালাউ সারু ইল হাকাইকহিম, যখন বালা মুসিবত নেমে আসে তখন তাদের আসর মর্মটির দিকে ফিরে আসে। সুতরাং মমিন ইমানের দিকে ফিরে আসে এবং মোনাফেক তাদের নেফাক কপটতার দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা হজর আয়াত নম্বর 11-তে, ওমা ইয়াতিহিমির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে কোনো রসুল যে কোনো সময় এসেছে তখন সেই জাতিগুলি তাদের সাথে উপহাস করেছে। বালা মুসিবতের অবস্থায় সুস্পষ্ট হয়ে ওঠে যে কে সত্যিকার রবের ইবাদত বন্দী করে আর কে নিজের কুপ্রবৃত্তির পূজা করে। বালা মুসিবতের সময় মুমিনদের কাতার এবং মুনাফিকদের কাতারে পৃথক হয়ে যায়, সুস্পষ্ট হয়ে উঠে, বোঝা যায় যে কে মুমিনের সারিতে সামিল আর কে মুনাফিকদের সারিতে সামিল। আজকে সারা বিশ্বের যে অবস্থা আপনারা সবাই জানছেন যে সারা বিশ্বে এই করোনার মহামারী বিস্তার লাভ করেছে, যেই করোনার মহামারী কোনো বর্ডারকেও চেন না এবং কোনো দেশে প্রবেশের জন্য তার অনুমতিও লাগে না এবং তাকে কোনো ক্ষমতা বাধাও দিতে পারে না এবং কোনো শক্তি তাকে সীমিতও করতে পারে না, এমন এক মহামারী যা মানুষের দুর্বলতাকে সুস্পষ্ট করে দিয়েছে এবং মানুষের ক্ষমতা যে সীমিত সেটা স্পষ্ট করে দিয়েছে এবং মানুষের দৃষ্টি শক্তি যে অত্যন্ত সংকীর্ণ তাও স্পষ্ট করে দিয়েছে। সুতরাং তা এই মহামারীতে বাধা সৃষ্টি করতে পারেনি আর মানুষের দারিদ্র এই মহামারীতে লিপ্ত করেনি, যে ধন সম্পদের কারণে রক্ষা পেয়েছে আর অভাবের কারণে এই মহামারীতে আক্রান্ত হয়েছে এমন কথা নয়। আবরাহার যে হস্তি বাহিনী ছিল তা ধ্বংস হয়েছে আবাবিল দিয়ে, দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে, এবং নমরুদ ধ্বংস হয়েছে মশা আর মাধ্যমে। আর এই যে দুর্বল সৃষ্টি যা লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছে এবং মানুষকে আবদ্ধ করেছে, মানুষকে ঘরে গৃহবন্দী করেছে, সম্পর্ক যাবতীয় ছিন্ন করেছে, সীমানা সমস্ত দেশের বন্ধ করে দিয়েছে এবং জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে, যত মানুষের সফর এবং ফ্লাইট ছিল তা স্থির হয়ে গেছে এবং কত যে এরোপ্লেন রয়েছে যেগুলি বিমানবন্দরে পড়ে আছে এবং কত যে রেল স্টেশন যেগুলি ঠান্ডা হয়ে আছে, একটি ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ রাব্বুল আলমিনের, যে ক্ষুদ্র সৃষ্টিকে বড় বড় যে পরাশক্তিগুলি রয়েছে সেগুলিও হারাতে পারল না এবং পৃথিবীতে যেসব শক্তিশালী জাতি রয়েছে তারাও থামাতে পারল না এই দুর্বল সৃষ্টি, যাতে একটা হাঁচি মানুষকে ভীত সন্ত্রস্ত করে এবং একটু কাশি দিলেই মানুষ বিচলিত হয়ে যায়, প্রত্যেকেই নিজের মুক্তি খুঁজছে। এই দুর্বল সৃষ্টি, এই ক্ষুদ্র সৃষ্টি যা সাধারণ চোখে দৃষ্টিগোচর হয় না, এসেছে এই জন্যই যাতে মানুষকে গাফিলতি থেকে জাগিয়ে তোলে এবং মানুষের অপারগতাকে উন্মোচন করে এবং মানুষের দুর্বলতাকে সুস্পষ্ট করে এবং প্রমাণ করে দিতে চায় এই ক্ষুদ্র সৃষ্টি
যে একমাত্র সর্বশক্তিমান হচ্ছেন একই একক আল্লাহ রব্বুল আলমিন, যিনি মহাশক্তিধর, যিনি অপ্রতিদ্বন্দ্বী, জি, তাঁর ছাড়া কোনো শত উপাস্য নেই, সমস্ত পৃথিবীকে থামিয়ে দিয়েছে, জি জি, মানুষের কাজকর্ম বন্ধ করে দিয়েছে, পৃথিবীকে অচল করে দিয়েছে, জি হ্যাঁ, এবং এই ক্ষুদ্র সৃষ্টির সামনে সমস্ত শক্তিশালী মানুষ যেন কেঁপে উঠেছে এবং সমস্ত দেশ অশান্তিতে ভরপুর হয়ে গেছে। সারা বিশ্বের যত স্টেজ ছিল সমস্ত স্টেজ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ, জি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহাশক্তিধর, জি, তার ছাড়া কোনো শক্তি নেই, যিনি এক একক, তার শক্তি ছাড়া কোনো শক্তি নেই, এটা স্পষ্ট হয়ে উঠেছে। এমন মহামারী, যেই মহামারীতে মানুষের সারা পৃথিবীতে অবস্থার যে 12টা বেজেছে এবং সমাজ, পরিবার এবং ব্যক্তি জীবনে যে বিশাল এক পরিবর্তন এসেছে এবং যত রকমের মানুষের পরিকল্পনা ছিল সব কিছুই লণ্ডপণ্ড হয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত বন্ধ হয়েছে, মসজিদ বন্ধ হয়েছে, জি, ধর্মশালা সব বন্ধ হয়েছে, গির্জা বন্ধ হয়েছে, ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, দোকানপাট, বাজার, খেলাধুলা সব কিছুই বন্ধ হয়েছে, এবং সারা পৃথিবীর যে অর্থনীতি তাকে বড়ই ঝুঁকিতে ফেলে দিয়েছে। সুতরাং এখানে যিনি যে অসহায় ছিল সে শক্তিশালী হয়েছে, এবং যে শক্তিশালী ছিল সে লাঞ্ছিত হয়েছে এবং অসহায় হয়ে পড়েছে। জি, চোখের সামনে মানব জাতি মৃত্যুকে দেখতে পাচ্ছে এবং শোকের ছায়া পৃথিবীতে নেমে এসেছে, আর যত আনন্দ উৎসব ছিল সব ক্যান্সেল হয়েছে। এই এমন এক মহামারী, যে মহামারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা, এবং এই মহামারী এমন এক মহামারী যে মহামারীতে রয়েছে অনেক রকমের শিক্ষা। এই মহামারী থেকে শিক্ষণীয় বিষয়গুলি এখানে সম্মানিত খতিব বিস্তারিত আলোচনা করেছেন। তার প্রথম যেটি তিনি শুরু করেছেন তা হচ্ছে যে এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বালা, একটি পরীক্ষা এবং একটি মুসিবত। সুতরাং এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, আর যদি ধৈর্য ধারণ করি তাহলে এতে আমাদের অন্তর শক্তিশালী হবে, মনোবল মজবুত হবে এবং আমাদের গুণাগুলি মুছে যাবে এবং আমাদের অহংকার যে রয়েছে সে অহংকার চুরমার হয়ে যাবে এবং আমাদের যে গাফিলতি আছে সে গাফিলতি দূর হবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণ জীবিত হবে, জিকির আজকার শুরু হবে এবং নেক লোকদের দোয়াকে ডেকে নিয়ে আসবে এবং মানুষ যে দুনিয়ামুখী হয়ে গেছে সেই ক্ষেত্রে সজাগ হবে, অন্তর নরম হবে এবং এক আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহাশক্তিধর, যিনি অপ্রতিদ্বন্দ্বী, তার সামনে আত্মসমর্পণ করবে। এ হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যখনই মানুষ বালা মুসিবতে পড়ে তখন নিজের রবের সাথে কতটা সম্পর্ক আছে একজন মুসলিম তা নিয়ে মহাসভা করে, আত্মপর্যালোচনা করি এবং সততার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণাপন্ন হয় এবং আল্লাহ রাব্বুল আলমিনের ওপর সুন্দরভাবে আস্থা ভরসা রাখার চেষ্টা করে এবং পৃথিবীর যত সম্পর্ক ছিল সেসব সম্পর্ক যে কাজে আসলো না বা আসছে না এটা অনুধাবন করে সমস্ত সম্পর্ককে ছিন্ন করে রবের সাথে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করে
পেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে, লা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। একজন মুমিন নর অথবা নারীর জীবনে অথবা ছেলে মেয়েদের ক্ষেত্রে অথবা ধন সম্পদের ক্ষেত্রে বালা মুসিবত আসতে থাকে একের পর এক, হাত্তা ইয়ালকাল্লাহ, এমনকি বালা মুসিবতের সম্মুখীন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমের সাথে যখন সাক্ষাৎ হয় তো এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাক্ষাৎ করে যে ওমা আলী মিন খাতিয়া, কোনো গুনহা তার থাকে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করে হাদিসটিকে হাসান সহি বলেছেন। ইমাম ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফালাউলা আন্নাহু সুবহানাহু ইউদাউই ইবাদাহু বিআদওয়াতিল মিহান ওয়াল ইবতিলা লা তাগাউ ওয়া বাগাউ ওয়া আতাউ। বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দাদের চিকিৎসা না করতেন বালা মুসিবত বিপদ আপদের ঔষধ দিয়ে, তাহলে মানুষ সীমা লঙ্ঘন করত, জুলম অত্যাচারে নেমে আসত এবং বাড়াবাড়ি করত। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে মানুষ এই রকম চরিত্রহীন হয়ে যাক, এই রকম জালেম আর সীমা লঙ্ঘনকারী হয়ে যাক। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওপর বালা মুসিবত দিয়ে চিকিৎসা করে থাকেন। হে মুসলিম, এই মহামারী থেকে তৃতীয় শিক্ষা হচ্ছে ইবাদতের জন্য মনোযোগী হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দরভাবে নিষ্ঠার সাথে দাঁড়ানো। ইমাম মাসরুক ইবনুল আজদা প্রখ্যাত তাবি রহমতুল্লাহ আলাই বলছেন যে তিনি করতেন কি, যখন মহামারীর সময় আসত তখন নিজ বাড়িতে অবস্থান করতেন আর বলতেন, আইয়ামান তাশাগুলিন ফা ওহিব্বু আন আখলুয়ালিল ইবাদা। এই দিনগুলি হচ্ছে ব্যস্ততার দিন, জি, সুতরাং আমি চাই যে এই সময় আমি ইবাদতের জন্য নির্জনতা অবলম্বন করি। মানসিক ব্যস্ততা অর্থাৎ মানসিক অশান্তির সময় এই সময় চাই যে ইবাদত বন্দেগীর জন্য আমি আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করি, এর মাধ্যমে আমার মানসিক শান্তি ফিরে আসবে। এর চাইতে বেশি সত্য কথা এবং অত্যন্ত অলঙ্কারপূর্ণ কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কথা। তিনি হাদিসে বলেছেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। মানুষের হতাহত হওয়ার সময়, মানুষের মরণের সময়, যখন মরণের হিড়িক পড়ে যায় সেই সময় ইবাদত বন্দেগি করা, ফিতনার সময় বালা মুসিবতের সময় ইবাদত বন্দেগি করা আমার দিকে হিজরত করার মতো। হে আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহর দিকে হিজরত করে ফিরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের দিকে হিজরত করে ফিরে আসুন, অন্তর থেকে আল্লাহর ইবাদত বন্দেগির মাধ্যমে রবের তাসবিহ করুন, প্রশংসা করুন, সালাত আদায় করুন, সাদকা খেয়ারাত করুন, সিয়াম পালন করুন এবং নেক আমল করতে থাকুন এবং ঘরে অবস্থান করুন এবং নিজের দোষ ত্রুটি নিয়ে আত্মপর্যালোচনা করুন, নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকুন এবং নিজের সুরক্ষার ব্যবস্থা করুন এবং নিজের সুরক্ষার সাথে সাথে অন্যকেও বাঁচাবার চেষ্টা করুন। বালা মুসিবত থেকে আর একটি শিক্ষা চার নম্বর হচ্ছে যে এই বালা মুসিবত হচ্ছে, এই মহামারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে যেসব ভীতি প্রদর্শনকারী নিদর্শনাবলী রয়েছে তার একটি। যখন কোনো বান্দা এর সাথে শরীয়তের দৃষ্টিতে আচরণ করে এবং শরীয়তের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে শরীয়তের আলোকে জীবনযাপন করে তখন তার সওয়াব বৃদ্ধি পায় এবং মনে প্রশান্তি নেমে আসে, ঈমান বেড়ে যায় এবং তার অটলতা মজবুত হয়। নোমান বিন বাশির প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইন্নাল হালাকা কুল্লাল হালাকা লিমান ইয়ামালু বিসসাইয়াতি ওয়াক্তাল বালা। সবচেয়ে বেশি সর্বনাশ ওই সব লোকদের জন্য যারা বালা মুসিবতের সময়, বিপদ আপদের সময়ও পাপে লিপ্ত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় দয়ালু মহান, যিনি আমাদের
অনেক বড় বড় ভুল ভ্রান্তি রয়েছে যেগুলিকে ঢেকে রেখেছেন, এবং যা কিছু আল্লাহ মাফ করেছেন তার পরিমাণ অনেক বেশি। হে মুসলিম, এই মহামারী থেকে 5 নম্বর শিক্ষা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। এই যে সামাজিক দূরত্ব আমরা বজায় রাখছি নিজেকে সুরক্ষিত রাখার জন্য, যে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হচ্ছে, জি, এটি হচ্ছে এমন একটি সুন্দর পদক্ষেপ কাছাকাছি হওয়ার জন্য, যার মাধ্যমে প্রিয়জনদের সাথে সংক্ষিপ্ত একত্রিত হওয়া, বিশেষ করে পিতামাতার সাথে, যে দাদা দাদির সাথে, নানা নানির সাথে, নিজের পরিবারের সদস্যদের সাথে, স্বামী স্ত্রীর মাঝে, ছেলে মেয়েদের সাথে, ভাই বোনদের সাথে, জি, এই মহামারীতে আমাদের ওপর যদিও বহুদিক থেকে সংকট নেমে এসছে এবং বিপদ আপদ ঘনিয়ে এসেছে, তবে মনে রাখবেন যে আমরা দেশ থেকে বিতাড়িত হইনি, এবং আমরা বাড়িঘর ছাড়া হয়ে আমরা মরুভূমিতে আমরা তাঁবুতে বাস করছি না, এবং আমাদের খাবারের আলহামদুলিল্লাহ এখনও অভাব হয়নি, এখনও অধিকাংশ মানুষ আমরা সুস্থ রয়েছি, নিরাপদ রয়েছি, এবং পরিবারের যে সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক, সেটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করে যাব এই লকডাউনের মাধ্যমে, এবং সোশ্যাল দূরত্ব যে বজায় রাখতে হচ্ছে এর মাধ্যমে আমাদের যে সামাজিক সম্পর্ক রয়েছে বা পারিবারিক সম্পর্ক রয়েছে, যে সম্পর্কগুলি আমাদের অবনতির দিকে, সেই সম্পর্কগুলিকে আমরা সুন্দর করার চেষ্টা করব। এই সময়ে আমাদের যে কেনাকাটা রয়েছে, আমাদের যে সব প্রয়োজন রয়েছে, সেসব প্রয়োজনকে আমরা সীমিত করে নিয়ে আসব। সুতরাং আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করছি, বাড়িতে আমরা লেখাপড়া করছি, আমরা বাড়িতেই সালাত আদায় করছি, এর মাধ্যমে পারিবারিক সম্পর্ক আমাদের মজবুত হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক মজবুত হচ্ছে, এবং এই সম্পর্ক আমাদের জেগে উঠছে, এবং এখান থেকে আমরা শিখতে পেরেছি অনেক কিছু। তার মধ্যে আরেকটি দিক হচ্ছে যে অনলাইনে কিভাবে কেনাকাটা করতে হয়, অনলাইনে কিভাবে লেখাপড়া করতে হয়, যে এমনকি অনলাইনে আদালতের কার্যক্রম আমরা অনেকে সারতে পারছি, আমাদের দুনিয়ার সাধারণ কাজ, অসাধারণ কাজ, অনেক কাজই আমরা অনলাইনে সারতে আমরা শিখেছি, এমনকি বৈধভাবে আমরা আমাদের সময় যে পার করব অনলাইনে, তাও আমরা এসব শিখতে পেরেছি। যেই কাজগুলি করতে দীর্ঘ সময় লাগত, জি, এবং অনেক মেহনত হইতো, সেই কাজগুলি আমরা অনলাইনে অল্প কয়েক ঘন্টার মধ্যে, অনেক সময় কয়েক মিনিটের মধ্যে করতে সক্ষম হচ্ছি। এগুলি এই মহামারীর ভালো দিক রয়েছে। এর মাধ্যমে পরিবার শিখেছে যে আমরা কী করে আমাদের টাকা পয়সাকে সেভ করব, এবং আমরা বাড়িতে যা কিছু আছে তা দিয়ে যথাসাধ্য চলার চেষ্টা করব, এবং আমরা নিজের কাজকর্ম এর মধ্যেই আমরা সেরে নেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের যেসব অনুষ্ঠানের প্রয়োজন সেসব অনুষ্ঠানগুলি আমরা সীমিত আকারে আমরা করতে পারছি, এবং তাতে আমাদের বেশি এমন খরচও হয় না, এবং এতে আমাদের কমিউনিটি সেন্টারে যেসব অঢেল ধন সম্পদ ব্যয় করতে হয় সেসবও হয় না, অপচয় থেকে আমরা বাঁচতে পারছি, আর মানুষের সাথে সামাজিক যে যোগাযোগের বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলি সে আমরা জানতে পারছি, এবং সেগুলির মাধ্যমে আমরা একে অপরের সাথে সম্পর্ক রাখছি, জি। এবং এতে আমরা বুঝতে পেরেছি যে মানব জীবনে 3 রকমের যে মানুষের খরচ খরচা রয়েছে। এক রকমের খরচ খরচা যা ফোকাহা ইকরামরা বলেছেন জরুরিয়াত, নিরুপায়, যে খরচটা করতে হবে সেটা কোন কোন খরচগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি, আর কোনগুলি হাজিয়া, যেগুলি প্রয়োজন, মোটামুটি প্রয়োজন কিন্তু এমন জরুরি নয় যে না হলে একবার নিরুপায় হয়ে যাবে, অচল হয়ে যাবে, এমন নয়, সেটাও বুঝতে পেরেছি।
আর কোনগুলি কামালিয়াত, জীবনের পূর্ণতা, ভোগবিলাসের সামগ্রী, সেগুলি হলেও চলে না হলেও চলে। আমরা আমাদের যেসব আমরা খরচ খরচা করে থাকতাম বা যেসব আমরা ভোগবিলাসের সামগ্রী আমরা নিজে ব্যবহার করে থাকতাম, সেগুলিকে আমরা তিন ভাগে ভাগ করে ভালো করে উপলব্ধি করতে পেরেছি। সুতরাং অনেক যেসব ভোগবিলাসের সামগ্রী সেগুলি আমরা বাদ দিয়েছি, অনেক প্রয়োজনের জিনিস রয়েছে সেগুলি নেই, তারপরে আমাদের চলে যাচ্ছে। তো এই থেকে আমাদের অনেক শিক্ষা আমরা লাভ করতে পেরেছি। এর চাইতেও বড় যে শিক্ষা রয়েছে তা হচ্ছে যে নিরাপত্তা, যে আল্লাহ রাব্বুল আলমিনের কত বড় নিয়ামত, এবং সুস্থতা যে কত বড় নিয়ামত, অবসর যে কত বড় নিয়ামত, এবং স্বাধীনভাবে চলাফেরা করা যে কত বড় নিয়ামত, যেটা সীমাবদ্ধ হয়ে গেছে, মন চাইছে এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করতে, কোনো উপায় নেই, লকডাউন, কারফিউ, জি হ্যাঁ। এবং সামাজিকভাবে যে আমাদের যোগাযোগ সেটা স্বাধীনভাবে যে করছিলাম, আর স্বাধীনভাবে এখান থেকে ওখানে যাচ্ছিলাম, এইসব বিষয়গুলি, এইসব যে আল্লাহ রাব্বুল আলমিনের কত বড় নিয়ামত, এই নিয়ামতগুলি থেকে এখন অনেকে বঞ্চিত থাকায় অনুধাবন করছেন, আর আশেপাশে অনেকে হয়তো এই নিয়ামত থেকে বঞ্চিত। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেই সুস্থতার নিয়ামত আছে, নিরাপত্তার নিয়ামত আছে, অবসর সময়ের নিয়ামত রয়েছে। সুতরাং এই নিয়ামতগুলি আমরা কদর করতে শিখছি। এবং জ্ঞানী মানুষরা ভালো করে বুঝতে পেরেছে যে মানুষের জীবনযাপনের জন্য যে বুনিয়াদী বিষয়গুলি রয়েছে, জি, সেসব বিষয়গুলি যদি হয় সেটাই যথেষ্ট। এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের কতটা আমাদের জরুরি, যেটা দিয়ে আমরা চলতে পারি, সেই বিষয়গুলি আমরা ভালো করেই শিখতে পেরেছি। সম্মানিত ভাই, 6 নম্বর যে শিক্ষা, এই করোনার যে বিস্ময়কর মহামারী তার থেকে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের বাসাতে সলাত আদায় করো, সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতে সলাত আদায় করো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সময়ের নির্দেশ, জি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন আজানে হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, সাধারণ অবস্থায় সেই রাসূলই বিশেষ সময়ে, বিশেষ মুহূর্তে, বিশেষ পরিস্থিতিতে বলতে বলেছেন, অর্থাৎ ঝড় বৃষ্টির সময় সাল্লুফি বৈয়ুতকুম, সাল্লুফি রেহালুকুম। সুতরাং এখান থেকে আমরা মানুষের যে ইসলামে মর্যাদা রয়েছে, এবং মানবাধিকারের যে এই দীনে ইসলামে বড় একটি গুরুত্ব রয়েছে, সেটা আমরা অনুধাবন করতে পারছি, জি হ্যাঁ, যে মানুষের জীবনে রক্ষার জন্য এবং মানুষের সুস্থতার রক্ষার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য জুমা এবং জামাতকেও স্থগিত রাখা হয়েছে শরীয়তে। অথচ জুমা এবং জামাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ হয়, কিন্তু এই জুমা জামাতকে স্থগিত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে, বিশেষ অবস্থায় তোমরা বাড়িতে সালাত আদায় করো। এটা একমাত্র মানুষের সুস্থতার সুরক্ষার জন্য, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের যে রহমত মানব জাতির ওপর সেটা সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে, জি। এর চাইতে বড় রহমত আর কি হইতে পারে যে এই দিনে জুমা এবং জামাতকে ছেড়ে দিয়ে বাড়িতে সালাত আদায় করতে বলা হয়েছে, একমাত্র মানুষের সুস্থতা এবং নিরাপত্তার জন্য। আল্লাহু আকবর, জি হ্যাঁ। এই জন্য ইসলামে মানব জীবনের বড়ই গুরুত্ব রয়েছে, মানুষের সুস্থতার বড় গুরুত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার গুরুত্ব দিয়েছেন। সম্মানিত মুসলিম, এই করোনার ভাইরাস থেকে 7 নম্বর যে শিক্ষায়, এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের করোনার ভাইরাস, কিন্তু এতে মানুষকে
দেখছেন যে মানুষ জি কিভাবে জীবন যাপন করছে, মানুষ যে এক সময় অর্থনীতির ক্ষেত্রে মনে করেছিল যে মানুষের কাছে পয়সা থাকলেই যথেষ্ট এবং পয়সাতেই সব কিছু রয়েছে, জি হ্যাঁ, এবং পয়সাকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছিল এবং এই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা তাকে ভুলে গিয়েছিল। কিন্তু মানুষ যখন দেখল যে তার সুস্থতা, তার স্বাস্থ্য যে ঝুঁকিতে রয়েছে, তখন মানুষ জি হ্যাঁ ভালো করে উপলব্ধি করতে পেরেছে যে পয়সা সবচেয়ে বড় মূল্যবান জিনিস নয়, জি হ্যাঁ। সুতরাং মানুষের জীবনের এখানে মূল্য সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে এবং এর মাধ্যমে আমরা আমাদের সমাজের যারা দুর্বল রয়েছে, অসহায় রয়েছে, যারা আপনার বৃদ্ধ রয়েছে, অসুস্থ রয়েছে, জি হ্যাঁ, তাদের সম্পর্কে যাদেরকে আমরা এই দুনিয়ার পিছনে ছুটে, এই দুনিয়ার তুচ্ছ অর্থনীতির পিছনে ছুটে আমরা ভুলে গেছিলাম, এই ক্ষেত্রে দীন ইসলাম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফায়কুম, নিঃসন্দেহে তোমাদেরকে রিজিক দেওয়া হয় এবং সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের মাধ্যমে, বুখারি মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই মহামারীর সময় যে সৌদি আরব মুবারক দেশ, এই সৌদি আরব যে ঐতিহাসিক যে সিদ্ধান্তগুলি নিয়েছে তাতে সুস্পষ্ট হয়ে উঠেছে যে সৌদি আরব কিভাবে মানুষের সুস্থতার গুরুত্ব দিয়েছে। সে মানুষ এখানকার নাগরিক হোক অথবা প্রবাসী হোক, জি, দিনই দৃষ্টিভঙ্গি থেকে এবং মানবতা দৃষ্টিভঙ্গি থেকে, সুতরাং যত প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলি আমাদের এই ক্ষেত্রে সেবা দিতে পারে তা সার্বিক সেবায় 24 ঘন্টা নিয়োজিত রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য চেয়ে, এবং এই ক্ষেত্রে যতটুকু করা সম্ভব আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহর অনুগ্রহে, তা এই দেশ এবং এই দেশের সরকার সুন্দরভাবে করে যাচ্ছে। সবার জন্য চিকিৎসার সুব্যবস্থা করেছে এবং আয়েশ আরাম এবং শান্তিতে জীবনযাপনের জন্য উত্তম ব্যবস্থা করেছে। সুতরাং এখানে আমাদের সকল স্তরের যারা এই ক্ষেত্রে খেদমত দিয়ে যাচ্ছেন তাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত, নিরাপত্তা বাহিনীর শুকরিয়া আদায় করা উচিত, যারা স্বাস্থ্য বিভাগের আমাদের ভাই বোনেরা রয়েছেন তাদের এই শুকরিয়া আদায় করা উচিত, অলমাই কেরামদের শুকরিয়া আদায় করা উচিত, দায়ীদের এবং যারাই এর সাথে সাথে কাজ করছেন, সহযোগিতা করছেন, সাহায্য করছেন, জি, এবং তার সাথে সাথে দোয়া করছেন, জি, যাতে করে সুখ শান্তিতে আমরা এই সমাজে বসবাস করতে পারি এই মোবারক দেশে। সবার শুকরিয়া আদায় করছি যারা এতে খেদমত দিয়ে যাচ্ছেন। হে মুসলিম ভাই, 8 নম্বর যে শিক্ষা রয়েছে এই মহামারী থেকে তা হচ্ছে শাসকদের কথা শোনা এবং মেনে নেওয়া, শাসকদের আনুগত্য করা, জি হ্যাঁ, এবং এর যে বড় প্রতিফলন রয়েছে মানব জীবনে, যাতে মানুষ সুখে শান্তিতে দেশে বসবাস করবে, দেশে স্থিতিশীলতা থাকবে এবং মানুষ আপন জায়গায় থেকে সন্তুষ্ট থাকবে, জি হ্যাঁ, এই বিষয়টিও সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই মোবারক দেশে ফুটে উঠেছে। যারা এখানে বসবাস করে তাদের মাঝে, জি, যে এই সৌদি আরবে কিভাবে এখানকার নাগরিকরা তাদের ধন সম্পদ ব্যয় করছেন এবং তাদের হোটেলগুলি এবং হাসপাতাল কিভাবে এবং বিভিন্ন বাসাগুলি
রোগীদের জন্য বা যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য এগুলি সরকারকে দিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে এমন নেক কাজ, যেই কাজগুলির জন্য আমাদের সকল স্তরের মানুষের শুকরিয়া আদায় করা উচিত। জি হ্যাঁ, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহের ওপর খুশি হন এবং আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহের জন্য সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করছেন সূরা ইউনুসের আয়াত নম্বর 58-তে, কুল বে ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, বলে দাও যে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতে তোমরা আনন্দিত হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ যা কিছু পৃথিবীতে সঞ্চিত করে তার চাইতে উৎকৃষ্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং অনুগ্রহ। জি, আল্লাহ রাব্বুল আলমিনের এসব হচ্ছে রহমত। জি হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, এই যে পরীক্ষা মহামারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে, এতে জি হ্যাঁ কে সফলতা লাভ করল, কে মুক্তি লাভ করল, জি এটি হচ্ছে দেখার বিষয়। জি হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে এই মহামারী এবং এই মহামারীতে যে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে যে পরীক্ষা রয়েছে মানব জাতির, এতে থেকে কি অর্জন করতে পারল। যদি কিছু অর্জন করতে পারে তাহলে জানবো যে সে সফল হয়েছে এবং সে মুক্তি লাভ করেছে। জি, যা কিছু এখান থেকে আমরা অর্জন করতে পারি তার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের হকের ক্ষেত্রে। জি হ্যাঁ, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের যে চূড়ান্ত ফয়সালা তার ওপর সন্তুষ্টি প্রকাশ করা, তকদিরে যা কিছু এসেছে তার ওপর সন্তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা এবং সুন্দরভাবে আস্থা ভরসা রাখা, তার দিকে ফিরে আসা, তার সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করা এবং আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য কে আঁকড়ে ধরা, যে আল্লাহ রাব্বুল আলমিন সব কিছুর মালিক। এবং আল্লাহ রাব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, যারা সৎকর্মশীল তাদের উপর যদি বিপদ আপদ আপতিত হয় তাহলে তারা বলে ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, আমাদের মালিক আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সব কিছু আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আমরা সকলে আল্লাহর সুতরাং একদিন অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 156। যখন এ কথা একজন মানুষ যার উপর মুসিবত আসে বলে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসে। জি হ্যাঁ, আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর অটল রাখেন। তাই রব্বুল আলমিন ইরশাদ করছেন, উলায়কা আলাইহিম সালাওয়াতু মির রব্বিহিম ওয়া রাহমা ওয়া উলায়কা হুমুল মুহতাদুন। যারা মুসিবতের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে অনুগ্রহ রহমত এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা আয়াত নম্বর 157। তারপরে এই মহামারীর ক্ষেত্রে সফলতা এবং মুক্তি লাভের একটি আরেকটি দিক হচ্ছে, এখান থেকে যা আমরা অর্জন করতে পারি তা হচ্ছে, যা আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে, সেই সব দিক নির্দেশনায় সাড়া দেওয়া এবং কর্তৃপক্ষের সাথে সার্বিক সহযোগিতা করা। জি, এর মাধ্যমে যাতে করে একজন মুসলিম নিজেই একজন দায়িত্বশীল হিসাবে কাজ করে। জি, এবং নিয়ম নীতিমালা আইন কানুনের পাবন্দি করে এবং গুজব থেকে সবসময় নিজেকে দূরে রাখে এবং সরকারের পক্ষ থেকে যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে বা যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখে। এক সময় আসবে অচিরেই যখন এই বিপদ আপদ দূরীভূত হবে ইনশা আল্লাহ তাআলা। কিন্তু বিপদ আপদ দূর হইল, জি হ্যাঁ, তারপরে আমাদের অবস্থাটা কি? বালা মুসিবত চলে গেল, মহামারী উঠে গেল,
তারপরে আমাদের অবস্থাটা কি হবে বা কেমন হওয়া উচিত? জি হ্যাঁ, সেই ব্যক্তি সত্যিকার মুক্তি লাভ করলো, সেই ব্যক্তি সত্যিকার সফলতা লাভ করলো, যেই ব্যক্তি এই মহামারী থেকে যে মেসেজ দেওয়া হয়েছে সেই মেসেজটি বুঝতে পারলো, এবং সেই মেসেজটি বুঝে নেওয়ার পরে তওবার জন্য আল্লাহর দিকে ছুটে আসলো এবং নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসলো, নিজের জীবনে সংশোধন করলো, ওই ব্যক্তি সত্যিকার মুক্তি লাভ করেছে এবং ওই ব্যক্তি সত্যিকার সফল হয়েছে, যেই ব্যক্তি বুঝতে পারলো যে নিরাপত্তা ধন সম্পদ সঞ্চয় করায় নেই, নিরাপত্তা কোনো আপনার পোস্ট অথবা কোনো পদ পাওয়াতে নেই এবং পদোন্নতিতে নেই, নিরাপত্তা রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, নিরাপত্তা রয়েছে আমাদের শেষ অবস্থাটা যদি ভালো হয়। জি, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে এই মহামারীতে, ভালো করে উপলব্ধি হয়েছে কে যে আগে চলে যাবে আর কে যে থেকে যাবে কিছুই বলতে পারছেন না, না আপনি না আমি কোনো মানুষ। সুতরাং আমাদেরকে সবসময় আমাদের শেষ অবস্থাটা ভালো করার চেষ্টা করতে হবে এবং দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই বালা এই জন্য এসেছে যে যাতে করে আমাদের প্রশিক্ষণ হয় এবং আমাদের যে ভুল আচরণ রয়েছে সেটা সংশোধন হয়। এই বালা যখনই আসে মানুষের ওপর তখন চিরকাল থাকে না, এক সময় এসেছে আবার চলে যাবে, এবং যখনই কোনো বালা মুসিবত নেমে আসে তারপরে ধীরে ধীরে সেটা ইনশাআল্লাহ তাআলা দূরীভূত হবে। আর অধিকাংশ সময়ে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাআল্লাকা বাখিউ নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, মরে যাবে, তাদের পিছনে ছুটি যে কেন তারা ইমানদার হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আবেগী হয়ে যেতেন যে যাতে করে সব লোক ইমান নিয়ে আসে, কেউ যেন কাফের না থাকে, অসৎ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে মনে হচ্ছে যে তুমি নিজে মারাই যাবে তাদের পিছনে ছুটে যে তারা কেন ইমান নিয়ে আসে না। ইন্না সানুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াহ ফাযাল্লাত আনাকুহুম লাহা খাযীন। আমি যদি চাইতাম তো তাদের ওপর আকাশ থেকে এমন নিদর্শন শাস্তি নামিয়ে দিতাম যাতে তাদের ঘাড় সোজা হয়ে যেত এবং তারা অনুগত হয়ে যেত। সূরা শুরার আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সোজা করার জন্যই একটু চমকিয়ে থাকেন বা সতর্ক করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার কিতাব থেকে দিক নির্দেশনা নেওয়ার তৌফিক দান করেন এবং তার দ্বারা উপকৃত করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা আমাদেরকে উপকৃত করেন। নয় নম্বর শিক্ষা এই করোনার মহামারী থেকে, জি, তা হচ্ছে মানুষের আশা ও আকাঙ্ক্ষা। জি, কী আশা আকাঙ্ক্ষা বর্তমানে এই দীর্ঘ সময় যে মহামারী আমাদের ওপর যে ছেয়ে গেছে এবং কখন যে মহামারী যায় তা আমরা বুঝতে পারছি না। এই সময় মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা যদি যে স্বাভাবিক অবস্থা ছিল, স্বাভাবিক তাদের জীবনযাপন ছিল সেই দিকে ফিরে আসে, তাহলে গত যে স্বাভাবিক অবস্থা আমাদের চলে আসছে দীর্ঘ সময় ধরে, জি হ্যাঁ, বরং গোটা জীবন ধরে আমরা স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছি, এর যে সৌন্দর্য সেটা এবং এর যে একটা মূল্য সেটা থেকে আমরা উদাসীন ছিলাম, এখন আমরা ভালো করে অনুধাবন করতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামতে ছিলাম যে স্বাভাবিক জীবনযাপন, যা থেকে আজকে সারা বিশ্বের মানুষ বঞ্চিত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের অর্থটি ভালোভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি। তিনি বলছেন, মান বাতা আমেনান ফিসিরবেহি, কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ রাত কাটাতে পারে, মুআফান ফি বাদানিহি, এবং শারীরিকভাবে সুস্থ থাকে, ইন্দাহু কুতু ইয়াউমিহি, আর একদিনের খাবার তার কাছে থাকে,
ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজা ফিরেহা, তাহলে যেন তার জন্য সারা পৃথিবীকে একত্রিত করে দেওয়া হয়েছে। জি, এই সামান্য নিয়ামত যেটাকে সামান্য মনে করছেন সেটা কত গুরুত্বপূর্ণ এখন ভালো করে বুঝতে পারছেন, যে আপনি বাড়িতে থাকলে নিরাপদ, শারীরিকভাবে সুস্থ এবং আর্থিক দিক থেকেও আপনি মোটামুটি আগামীকালকে কি খাবেন তার ব্যবস্থা আছে, আর তারপরের দিনের জন্য ব্যবস্থা আবার নেওয়া যাবে, একটা দিন সময় আছে। তাহলে আপনার কাছে অনেক বড় নিয়ামত পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন যেন একত্রিত করে দিয়েছেন। ইমাম হাফেজ ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মিন লতাইফ ইফতিরাইল ফারাজ বিল কর্ব, যখন বালা মুসিবত আসে আর বালা মুসিবতের পরে পরে বালা মুসিবত দূরীভূত হয় তার সাথে সাথে, এবং যখনই কঠিন মুহূর্ত আসে ওয়াল ইউসুর বা ওসুর, তারপরে যে আল্লাহ সহজ করেন, এখান থেকে আমাদের যে সূক্ষ্ম শিক্ষা রয়েছে, আন্নাল কর্ব ইজাশতাদ্দা ওয়া আজমা ওয়া তানাহা ওয়া হাসাল লিল আবদ আল ইয়াসু মিন কাশফিহি মিন জিহাতিল মখলুকিন তাআল্লাকা কলবুহু বিল্লাহি ওয়াহদাহ। জি, যখন মানুষের বালা মুসিবত কঠিন আকার ধারণ করে এবং অনেক বেশি বেড়ে যায় এবং সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন সে বালা মুসিবত দূরীভূত হওয়া থেকে নিরাশ হয়ে যায় যে কোনো মানুষ আর এ বালা মুসিবত দূর করতে পারবে না। এখন ভালো করে আমরা বুঝতে পারছি যে করোনার ভাইরাস পৃথিবীর কোনো শক্তি এবং কোনো দেশ তা ঠেকাতে পারবে না, এবং কোনো ঔষধ এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি যার মাধ্যমে এটাকে সামাল দেবে। যখন এই রকমের পরিস্থিতি তৈরি হয়ে যায়, বলছেন ইবনে রাজব রহমতুল্লাহ আলাই, তখন তাআল্লাকা কলবুহু বিল্লাহ ওয়াহদাহ, দেখে যে কোনো মানুষ যখন কাজে আসলো না তখন একমাত্র আল্লাহর সাথে অন্তর সম্পৃক্ত হয়, যে এখন আল্লাহ ছাড়া কেউ নেই। জি, আল্লাহ ছাড়া কেউ নেই। একজন অসৎ মুসলিমও ভালো করে উপলব্ধি করতে পেরেছেন যে আল্লাহ ছাড়া এই বালা মুসিবত পৃথিবীর কোনো শক্তি দূর করতে পারবে না এবং কোনো শক্তি আমাকে রক্ষা করতে পারবে না। এটি হচ্ছে সত্যিকার আল্লাহর উপর ভরসা। ওয়া হাযা হুয়া হাকীকাতুত তাওয়াক্কুল আলা আল্লাহ, এটি হচ্ছে সত্যিকার আল্লাহর উপর আস্থা ভরসা করা। এবং মানুষ যখন এইভাবে আল্লাহর সাথে অন্তরকে সম্পৃক্ত করতে পারে আর সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারে, এর মাধ্যমে মানুষের প্রয়োজন আল্লাহ মিটিয়ে থাকেন। জি হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা আস্থা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হন। এই কথা কোরআনে কারিমে সূরা তালাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন জি, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, জি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অর্জন করে, জি, ওয়ামান ইয়াজআল্লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ রাস্তা অবশ্যই বের করে দেন এবং তাকে রিজিক দান করবেন এমন এমন ক্ষেত্র হতে যে সে কল্পনাও করতে পারেনি। তারপরে আল্লাহ বলছেন তার উপর আস্থা ভরসা সম্পর্কে, অমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা ভরসা করতে পারে, ফাওয়াসব আল্লাহ তার জন্য যথেষ্ট হন। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ তার কাজে লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত অবশ্যই পৌঁছবেন। মানুষ আমরা টার্গেটে পৌঁছতে নাও পারি, ব্যর্থ হচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার টার্গেটে অবশ্যই পৌঁছবেন। কাজী আল্লাহ লিকুল্লি শাইইন কাদরা, আল্লাহ রাব্বুল প্রত্যেক বস্তুর জন্য আল্লাহ রব সব কিছুকে সুপরিমিত করেছেন। হে আল্লাহর বান্দারা, সুতরাং নিজেকে সুরক্ষিত করুন, নিজের সময়কে আপনি সুরক্ষিত করুন এবং গুনহার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সকাল বিকাল রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ুন, এবং তার সাথে সাথে আপনি অসার কথা কাজে নিজেকে নিজের সময়কে নষ্ট করবেন না। বেশি বেশি এই দুনিয়ার খবর শোনা, কোথায় কী হলো না হইলো, কোথায় কী ঘটলো, এসবের পিছনে পড়বেন না, এবং পৃথিবীতে যা কিছু হচ্ছে সে সম্পর্কে এত বেশি আপনি সচেতন হতে যাবেন না, আর আপনি এত সময় নষ্ট তাতে করবেন না, কোথায় কে কী টুইট করলো, আর কোথায় কে কী স্ট্যাটাস দিল, আর কোথায় কে কী বললো, এসবের পিছনে পড়তে যাবেন না। এতে আপনার মূল্যবান আয়ু নষ্ট হবে, এতে লাভ কম রয়েছে, সময় বেশি নষ্ট হবে। জি, সুস্পষ্ট হয়ে উঠেছে মানুষের অবস্থা, যে কে সত্যিকার আল্লাহর উপর ভরসা রাখে
আর কে শুধু নামকে অস্তে বলে আল্লাহ ভরসা, কিন্তু কাজের সময় আল্লাহ উপর ভরসা নেই। কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখে এবং কে কুধারণা রাখে। এবং আপনারা ভালো করে বুঝতে পেরেছেন সুস্থতা এবং নিরাপত্তার মূল্য যে কত। যেমন আমরা সৌদি আরবে ভালো করে বুঝতে পেরেছি যে এই দেশের মর্যাদা এবং এই দেশ যে কত গুরুত্ব দিয়ে দেখে মানব জীবনকে, এবং এই দেশের যে সেবা সেটা আমরা ভালো করে অনুধাবন করতে পেরেছি। এখানকার নিরাপত্তা বাহিনীদের খেদমত আমরা ভালো করে উপলব্ধি করতে পেরেছি। স্বাস্থ্য বিভাগের যারা কর্মী রয়েছে এবং বিভিন্ন সেবায় যারা নিয়োজিত রয়েছে তাদের খেদমত সম্পর্কে আমরা ওয়াকিফ হাল হতে পেরেছি, সম্মানিত ভাতৃমণ্ডলী। সুতরাং আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নক করুন, তার কাছে দোয়া করুন, তার দিকে আপনার আগ্রহী হন, যাতে করে আল্লাহ রাব্বুর এই বালাকে দ্রুত উঠিয়ে নেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি দোয়া করুন, একগ্র চিত্তে আল্লাহ অভিমুখী হয়ে খুশুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন। আপনাদের রব দোয়া আপনাদের শুনবেন এবং আল্লাহ রাব্বুল আপনাদের অন্তর সম্পর্কে সব কিছুই ওয়াকিফাল জানছেন। সুতরাং এই কঠিন অবস্থা, এই সংকট চিরকাল থাকবে না এবং বালা মুসিবত আল্লাহর রহমতে দীর্ঘায়িত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ ফররিজ আন্না মা দাকাত বিহি সুদুরুনা। আল্লাহ আমাদের অন্তর যে সংকুচিত হয়ে এসেছে এই বালা মুসিবতে, আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রশস্ত করে দাও, বালা মুসিবতকে তুমি দূর করে দাও। ওয়াকাল্লাত মা হিলাতনা, আমাদের ক্ষমতা যে সংকীর্ণ হয়ে পড়েছে, ক্ষমতা আমাদের শেষ হয়ে গেছে। ওয়াদাউফাত আন হুকুয়াতনা, আমাদের ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ওয়াজ আল্লা ফি হেফজিকা ওয়া হিরজিকা ওয়া আমানিকা ওয়া মাহাব্বাতিকা ওয়া ফদলিক। আল্লাহ আমাদেরকে তোমার হেফাজতে রাখো, তোমার সুরক্ষা রাখো, তুমি নিরাপত্তা দান করো, তুমি তোমার ভালোবাসা আয় এবং তোমার অনুগ্রহে আমাদেরকে সামিল করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকি শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা কিনা শাররাদ দা, হে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো, আমরা আশ্রয় গ্রহণ করছি তোমার কঠিন বালা মুসিবত থেকে এবং আমাদের ভাগ্য খারাপ হওয়া থেকে এবং দুশ্মন হাসা থেকে, এবং আমাদের কে তুমি রক্ষা করো হে আল্লাহ মন্দ ব্যাধি থেকে, এবং আমাদের থেকে এই মহামারীকে তুমি দূরে সরিয়ে দাও এবং বালা মুসিবত থেকে আমাদেরকে নাজাত দাও। নাজ্জিনা মিনাল বালা ওয়াসরিফ আন্না হাযাল ওয়াবা ওয়ানাজ্জিনা মিনাল বালা বিরাহমাতিকা ওয়া লুৎফিকা ফাইন্নাকা বিনা রাহিম। আল্লাহুম্মা ফাররিজ আন্না ওয়ান আওতানিনা ওয়া আওতানিল মুসলিমিন ওয়াল আলামিন আজমাইন। হে আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করে দাও, আমাদের মহামারী দূর করে দাও, আমাদের দেশ থেকে মহামারী দূর করে দাও, সারা বিশ্বের মুসলিম দেশ থেকে মহামারী দূর করে দাও এবং সারা বিশ্ব থেকে মহামারীকে তুমি সকলের ওপর থেকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমার দোষ ত্রুটি তুমি ঢেকে রাখো এবং আমাদের বালা মুসিবতকে তুমি হালকা করে দাও, এবং আমাদের যারা আক্রান্ত তাদেরকে সুস্থতা দান করো, যারা আমাদের মধ্যে পীড়িত তাদেরকে শেফা দান করো, এবং যারা বালা মুসিবত রয়েছে তাদেরকে নিরাপত্তা দান করো, যারা মৃত তাদের উপর রহম করো। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম রিজক দান করো এবং আমাদের উত্তম সমাপ্তি দান করো। হে আল্লাহ তুমি যা ফয়সালা করেছো তাতে আমরা তোমার অনুগ্রহ তলব করি, এবং যা কিছু তোমার চূড়ান্ত ফয়সালা হয়েছে সেই ক্ষেত্রে আমরা সাহায্য কামনা করি, এবং তুমি সত্যিকার তোমার উপর যারা ভরসা রাখে তার জন্য তুমি যথেষ্ট হয়ে থাকো, এবং তোমার ওপর সব কিছুকে যারা ন্যস্ত করে তাদেরকে তুমি রক্ষা করে থাকো। হে আল্লাহ তুমি আমাদের ওপর থেকে সমস্ত বিপদ আপদকে তুমি উঠিয়ে নাও এবং আমাদের ওপর থেকে বালা মুসিবতকে দূরীভূত করে দাও, এবং আমাদেরকে সার্বিক দিক থেকে নাজাত দান করো, এবং আমাদের প্রতিটি দোয়া কবুল করো, এবং আমাদেরকে লেবাসু তাকওয়া দান করো, এবং আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। হে মুসলিম, এই ঈদে আপনারা আনন্দ ভোগ করুন, আপনাদের ঈদ মোবারক হোক, এবং আল্লাহ রাব্বুল আপনাদের নেক আমল কবুল করুন, এবং এই ঈদে নিজেরা খুশি হবেন, অন্যদেরকে খুশি করবে,
নিজের পরিবার পরিজনকে খুশি করবেন, ভাই বোনদেরকে খুশি করবেন। এবং ঈদের মোবারকবাদ আপনাদের জন্য রইল। এবং তার সাথে সাথে যারা মুখাপেক্ষী এবং যারা অভাবী তাদের দিকে লক্ষ্য রাখবেন, এবং যারা অসুস্থ মানুষ এবং যারা বিপদগ্রস্ত তাদেরকে খুশি করার চেষ্টা করবেন। হে মুসলিম, ঈদ এমন একটি গুরুত্বপূর্ণ উৎসব যাতে মানুষের অন্তর পরিষ্কার হয়ে থাকে। জি হ্যাঁ, মানুষের অন্তরে যেসব বিদ্বেষ অথবা হিংসা অথবা শত্রুতা হতে পারে সেগুলি দূরীভূত হয়ে থাকে। সুতরাং আপনারা এইসব ব্যাধি থেকে মুক্ত হন। এবং বর্তমান যে সোশ্যাল মিডিয়া রয়েছে, যোগাযোগ মাধ্যম রয়েছে, তার মাধ্যমে আপনারা আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে এবং যারা যাদের সাথে যোগাযোগ রয়েছে তাদের সাথে ভালো যোগাযোগ রাখুন এবং তাদের সাথে ভালো আচরণ করুন, তাদের খোঁজ খবর নেন এবং তাদেরকে আনন্দিত করার চেষ্টা করুন। এবং তার সাথে সাথে আপনারা নিজেরা খুশি থাকুন এবং অন্যকেও খুশি রাখার চেষ্টা করুন, অন্তরে খুলুসিয়াত নিয়ে আসুন। জি হ্যাঁ, এবং নিজের চরিত্রকে মানুষের সাথে ভালো করুন, ভালো আচরণ করুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এবং মনে রাখবেন যে যখন আপনি ভালো আচরণ করবেন অন্যদের সাথে, জি হ্যাঁ, বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবেন, তার সাথে সাথে গরিব মিসকিনকে আপনি খাবারের ব্যবস্থা দেবেন, যারা বস্ত্রহীন রয়েছে তাদেরকে বস্ত্র দেবেন, যারা ভীত রয়েছে তাদেরকে আপনি নিরাপত্তা দান করবেন। এবং যদি কার ওপর অবিচার হয় তাহলে সেই অবিচার জুলম অত্যাচার দূর করার চেষ্টা করবেন, এতিমদের দেখাশোনার চেষ্টা করবেন, রোগীদের সাহায্যের চেষ্টা করবেন। ভালো কাজ যখন আপনারা করবেন তখন ভালো কাজ মানুষের খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। সানাইউল মারুফে তাকি মাসারিয়া সু, মানুষ যখন ভালো কাজ করে তখন মন্দ মৃত্যু থেকে রক্ষা পায়। সুতরাং এই ঈদের সময় যেমন রবকে সন্তুষ্ট করবেন তেমনি তার সাথে সাথে গোনা থেকে বিরত থাকুন এবং মানুষের হক আদায়ের চেষ্টা করুন। জি, রমজানের পরে যে আপনি নিষ্ঠাবান থাকলেন এবং সৎ আচরণ করলেন আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এবং আল্লাহর বান্দাদের সাথে, এর একটি দিক হচ্ছে যে আপনি ইবাদত বন্দেগি আপনি স্থায়ীভাবে চালিয়ে যাবেন, নেকির কাজে আপনি অটল থাকবেন এবং নেকির সাথে সাথে আবার নেকি করতে থাকবেন। রমজান মাসে অনেক নেক কাজ করলেন, তারপরেও নেক কাজ করতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে উৎসাহিত করেছেন যে রমজান মাস যদিও শেষ হয়েছে, রমজানের সিয়াম শেষ হয়েছে, কিন্তু তারপরে তোমরা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করিও। যারা রমজান মাসের সিয়াম পালন করবে তার সাথে সাথে শাওয়ালের 6টি সিয়াম পালন করবে, তারা যেন সারা বছর ধরে সিয়াম পালন করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের পক্ষ থেকে সিয়াম এবং কিয়াম এবং সমস্ত নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম আস-সিয়ামা ওয়াল কিয়ামা ওয়া সাইরাত তাআত ওয়াল আমাল আস-সালিহাত। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের যে কত অনুগ্রহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কত আমাদের জীবনে বরকত এবং নিয়ামত দিয়েছেন তা আমরা গণনা করে শেষ করতে পারবো না। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।